আজকের ভিডিওতে আমরা দেখব আইক্লিয়ার মেথডটির কাজ। আমরা এর পূর্ববর্তী একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের আইড্র ফাংশনে আইক্লিয়ারের নিচে সকল কোড লিখতে হয়, এটা কারণটি আজকে আমরা ভিডিওতে বলবো। আইক্লিয়ার ফাংশনটি ড্রয়িংটা শুরু আগে স্ক্রিনে যা থাকে সবকিছু ক্লিয়ার করে দেয়। আমরা যদি আইক্লিয়ার ফাংশনটি না কল করি তাহলে দেখি কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ঘরটি তৈরি হয়েছে, এখানে কোনো সমস্যা দেখা দিচ্ছে না, কিন্তু আমি যদি ঘরটিকে মুভ করি বা ঘরটি কালার চেঞ্জ করি তখন আইক্লিয়ার ফাংশনটি কল হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ঘরটিকে উপরের দিকে মুভ করছি তখন একটি তিন চারটি প্রতিবিম্ব ক্রিয়েট হচ্ছে, বামে মুভ করলে এরকম, ডানে মুভ করলে এরকম। এটা কারণ হচ্ছে আমরা আইক্লিয়ার ফাংশনটি কল করিনি, যার কারণে স্ক্রিনটি বারবার একই জিনিসের উপর বারবার ড্রয়িং করছে। আমরা এখন আইক্লিয়ার ফাংশনটি ড্রয়িং সবগুলোর নিচে লিখি, তাহলে কি হচ্ছে আমরা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ড্রয়িংই হচ্ছে না, এর কারণ হচ্ছে আমাদের আইড্র ফাংশনটি যখন কল হয়েছে তখন সব কিছু ড্রয়িং হয়ে তারপর আমাদের পুরো স্ক্রিনটিকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, এর কারণে আমাদের স্ক্রিনে কোনো কিছু ড্রয়িংই হচ্ছে না। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।